আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2008 সালে 17ই ফেব্রুয়ারি মাত্র 43 বছর বয়সে আমাদেরকে কাঁদিয়ে গণমানুষের প্রিয় মহানায়ক মান্না ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নেন। মান্না ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করছি, সেই সাথে মান্না ভাইয়ের স্মরণে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তখন কমেডি করতাম দিলদার ভাইয়ের সাথে, ছোট ছোট চরিত্র করতাম। ফার্স্ট আমি শাহ আলম কিরণ ভাইয়ের একটি ছবিতে বিচার হবে, সেই ছবিতে আমি একটি চরিত্র পাই, সেটাতে আমি সালমান শাহর ছোট বোনের চরিত্র অভিনয় করি। আমার প্রথম এই ছবিতে আমি সালমান শাহর ছোট বোনের একটি ক্যারেক্টার পেয়েছিলাম, মানে ক্যারেক্টার পাওয়া শুরু হলো। চলচ্চিত্রে একটা জিনিস যদি শুরু না হয় সেখানে কেউ নিয়ে যেতে পারে না, একজনে একটা চরিত্র দিলে আরেকজন আরেকটা চরিত্র দেয়, হ্যাঁ এটাই চলচ্চিত্র। তো তারপরেই আমি পেয়ে গেলাম মমতাজুর রহমান আকবর ভাইয়ের ছবি শান্ত কেন মাস্তান। হ্যাঁ, শান্ত কেন মাস্তানে আমি মান্না ভাইয়ের বোন হলাম, আমি হুমায়ুন ফরিদি সাহেব, হ্যাঁ তার ওয়াইফের ক্যারেক্টার করলাম। সাথে বলে নেই যে দুজন মানুষই আমাদের মাঝে নেই, আল্লাহ দুজনকে জান্নাতবাসী করুক, এই পৃথিবীর ভুল ত্রুটিগুলো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক, তাদের জান্নাতবাসী করে জানি আল্লাহ, এই প্রার্থনাই করছি, আপনারাও দোয়া করবেন। তো এই মানুষগুলোর সাথে কাজ শুরু হলো। যখন মান্না ভাইয়ের সাথে আমার শান্ত কেন মাস্তান শুরু হলো তখন মান্না ভাই কিন্তু প্রযোজক পরিচালকদের বলতো যে মেয়েটা ভালো করে, ওকে আমার বোনের চরিত্রগুলো দিয়েন। তারপরে মান্না ভাই আমাকে টানলো, তার বোনের চরিত্রগুলো কোথাও কথা হলে আমাকে দিত। তারপরে অমিত ভাইয়ের বোন করলাম, তারপরে এইভাবেই শুরু হলো আর কি। আলিরাজ ভাইয়ের পেয়ার করলাম, সবার সাথে পেয়ার করেছি, মান্না ভাইয়ের সাথে হিরোইন হিসেবে কাজ করেছি। পরে তো মনে পড়ে অনেক স্মৃতি, তবে মান্না ভাই কিন্তু আমাকে বোনের জন্য যে চরিত্রগুলো সে আমার কথা বলতো, ইভেন এটা বলতো জোকে নেন, ও যখন বোন বলে ভাই বলে কান্না করে না, নাসরিনের চোখের দিকে তাকালে আমি ভালো করে অভিনয় করতে পারি। আমি বলি ভাইয়া আপনি এত বড় শিল্পী, এত বড় একজন নায়ক, আপনি আমার কথা এইভাবে ডিরেক্টরদের বলেন? কয় হ্যাঁ তোর সাথে আমার ভাই করতে অনেক ভালো লাগে, তুই ভালো করিস। কত বড় মনের মানুষ, মানে আমার মতো একটা ছোট মানুষের এই ধরনের কথা না বললেও তো সে পারতো, কি দরকার ছিল তার মতো মান্না সাহেব আমার মতো একটা ছোট শিল্পীকে এইভাবে কথা বলার, এটা বড় মনের পরিচয়। তা আমি বললাম যে ভাইয়া আমি আমি খুবই মানে খুশিতে আছি ভাইয়া, থ্যাংক ইউ, কা যা যা পাগলি। ও আরেকটি কথা বলি প্রিয় দর্শক, আমার হাতটি দেখেন, আমার বডি তুলনায় আমার হাত শুকনা। তো মান্না ভাই আমার হাত একদিন ধরে বলতেছে, শুন রে তোর সাথে আমার মিল আছে রে। আমি কীভাবে চেহারার সাথে তো আপনার সাথে আমার মিল নেই। কশোর তোর হাত পা শুকনা শুকনা, দেখ আমারও হাত পা শুকনা শুকনা, আমার বডি মোটা, ফেস মোটা, আমার হাত আর পা শুকনা, তোরও কিন্তু হাত আর পা শুকনা, বডি মোটা। আইসি ভাইয়া আপনি এত দিকে খেয়াল করেন কে, হ্যাঁ তোর হাত ধরলাম তো, তো তোর হাত দেখে আমার মনে হলো যে এটা তাহলে আরে আমার মতো। তো এই ছোট ছোট অনেক স্মৃতি আছে। তারপরে আমরা মিশা সদগরের একটা ছবি করছিলাম, প্রতিবাদী মাস্টার, মিশা ভাই প্রযোজনা করেছিল আর সটকু ভাই আমাদের ডিরেক্টর ছিল, প্রতিবাদী মাস্টার ছবির নাম। এটা চয়ন ইসলাম সাহেবের শুটিং স্পট ছিল, হ্যাঁ ওই দিকে ছিল, কি জানি নামটা ভুলে গেছি, আমাকে মর্জিনাফা স্মরণ করিয়ে দিয়েছে, আমার মনে ছিল না। তোমার মনে নেই, তুমি উঁচু করে শাড়ি পরেছো, মান্না ভাই বলতেছে দেখ দেখ ও আমাকে মারতে আসবে, ও আমাকে মারতে আসবে। আপনি জানো ওর সাথে অভিমান করেছেন, রাগ করেছেন, তখন ওদের একটু অভিমান চলছিল। আমি একটু অভিমানী, তো অল্পতে মানে একটু অভিমান করি, কথা বলা বন্ধ করে দিই সবার সাথে, এটা আমার একটা কেন জানি বাজে একটা অভ্যাস, বেশি আন্তরিকতা থাকলে যেটা, হ্যাঁ হ্যাঁ আমি মানে কি একটু কেমন জানি একটু আদর চাই, মানে আমার সাথে একটু কেউ রাগ করলে যা তোর সাথে কথা বলবো না, মানে এই জিনিসটা আমার মধ্যে আছে, এটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি অভিমান করি, মান্না ভাইয়ের সাথে কথা বলছি না, তো মান্না ভাই তো শুটিং করে আর আমাকে এরা এরা দেখে, তো অনেকক্ষণ পরে দেখছি না কোনোভাবেই তো নাসরিন আমার সামনে আসে না, তখন মর্জিন আপাকে বলতেছে ওই দেখ উঁচা করে শাড়ি পরছে, ও কিন্তু আমারে মারতে আসবে। মর্জিন কে আপনারে মারতে আসবে কেন, ও ছবিতে তো ভিলেন, ও ভিলেন এর জন্য ওই ওইভাবে শাড়ি পরছে, কয় না দেখ ও কিরকম, যে আমার কথা না এটা মর্জিন আপুর থেকে শুনলাম, মানে মর্জিন আপুর কাছে নাকি বলছে আমাকে, তাকে বলছে যে দেখ দেখ কেমন করে কেমন করে। তো মিশা আবার
বলতেছে মিশা ভাই নাকি আবার খুব হাসতেছিল, মানে মান্না ভাইয়ের এই গল্প শুনে বলে হাই রে মিশা যে হাসতেছিল, মান্না ভাই বলতেছে দেখ নাসরিন শাড়ি উঁচু করে রাখছে, উঁচু করে শাড়ি পরছে আমাকে মারবে। এই কথা শুনে মর্জিনা আপু নাকি হাসতেছে, মিশা ভাইও হাসতেছে। তা আমি তো এটা জানি না, একটু দূরে হয়তো আমি ছিলাম, আমি শুনি নাই, একটু মর্জিনা প্রমুখের কথা আর কি। তো এই ধরনের অনেক স্মৃতি আছে, শুটিং এ গেলে বুঝিয়ে দিত এরকম হ্যাঁ এইভাবে করবি, এইভাবে করবি, শুন এইভাবে আসবি। তারপরে একদিন আমার হাত ধরেছিল মনে কি ছবিতে, ওই ছবিতে শান্তকেন মাস্তানে খুব জোরে মানে অভিনয়ের সময় একটু হাত, তো আমি আমি বলছি ভাইয়া তুই কি রে তোর ব্যথা লাগছে? আমি বলছি হ্যাঁ। কয় যে চিক না হাত, আর একটু চাপ দিলে তো তোর হাতটাই ভেঙে যাবে। মানে এই ধরনের ছোট ছোট অনেক স্মৃতি আছে। আরেকটি কথা বলি, মান্না ভাইয়ের সাথে শেষ বিদায় যখন এই পৃথিবী থেকে নেয় সে, এফডিসিতে সে তার লাস্ট এসেছিল, তো আমি দেখতে গিয়েছিলাম। আমি দেখতে যাওয়ার পরে আমার বোন ছিল আমার সাথে, আমার বড় বোন থাকে বিধবা, সে তো সে বললো যে আমি তো কোনোদিন এফডিসিতে যাইনি, আর মান্নাকে অনেক ভালো লাগে, তো উনি চলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, শেষ দেখাটা একটু দেখি, চল তোর সাথে যাই। তা আমার বোন দেখতে গিয়েছিল আমার সাথে। প্রিয় দর্শক পাশাপাশি এটা বলিনি, যাওয়ার সময় কিন্তু কষ্ট হয়নি এফডিসিতে, কিন্তু আসার সময় মানে এফডিসিতেও আমরা কোনো মানে এরকম 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 এত লোক বাইরে, তো মানুষের জন্য অনেক শিল্পীরাই বের হয়নি। তা আমরা বোকার মতো দুইটি বোনই বের হয়ে গেলাম। গেটের সামনে বের হতেই এমন মানুষের চাপ, এমন মানুষ যে আমরা কোনো মানুষকে সরিয়ে যে আসব সেই সিচুয়েশন ছিল না। তো সেদিন আমাদের সাথে মানে আমরা দুটো বোন হয়তো বাঁচারও কথা না, মানে এমন একটা সিচুয়েশন ছিল, মানে এত জনগণ ছিল মান্না ভাইকে দেখার জন্য যে কে নাসরিন কে কি, মানুষের হুঁশ ছিল না, মানে মান্না ভাই মরে গেছে মানুষ বেমালুম একটা দিশে, মানে কে সামনে আছে কে কে আছে না আছে এগুলো দেখার কোনো টাইম ছিল না তাদের। তো আমরা দুটো বোন কিভাবে বেঁচেছি এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমরা কিভাবে বেঁচেছি। তো অনেক অনেক স্মৃতি আসলে, এক কথায় আমি বরাবরই একটি কথা বলি, একটি শিল্পীর জীবনে একটি সাক্ষাৎকার দুইটি সাক্ষাৎকারে জীবনের এত দিনের গল্প গুছিয়ে বলা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। একটা মজার ঘটনা মনে পড়ে না? মজার ঘটনা, আপনি আড্ডা দিচ্ছেন বাইরে কথা বলছে আপনার সাথে, মজার ঘটনা তাহলে বলি তোমাকে। আমি তো 95 এ দিলদার ভাইয়ের সাথে আমার কাজ বন্ধ হয়ে গেল, কেন জানি দিলদার ভাই আমার সাথে কাজ করবে না। তো দিলদার ভাই কি করে, ওই যে সেটে সেটে আমি কাজ করি না, দিলদার ভাই একটু একটু উকি দেয়, কারণ একটা জুটি ছিলাম তো আমরা, উনি একটা জুটি বিশাল রসায়ন, হ্যাঁ একটা জুটি ভেঙে গেছে। তো এফডিসি তে যদি কোনো ফ্লোরে কাজ হতো তখন তো এফডিসি তেই বেশি কাজ হতো, মনে করো 10টা 12টা ছবি শুটিং হচ্ছে, কোনো না কোনো ছবি তারও থাকতো, কোনো না কোনো ছবিতে আমিও থাকতাম। তো যখনই শুনতো আমি কোনো ফ্লোরে গান করছি কাজ করছি, তো সে উকি দিত। তো ওই ছবিতে আমার একটি গান ছিল মান্না ভাইয়ের প্রযোজনায়, একটা ফ্লোরে কবুতর টবুতর দিয়ে আমার মনে আসিক ইকবালের সাথে, আচ্ছা আচ্ছা আসিফের সাথে, মান্না ভাই প্রডিউসার ছিল ওই ছবি, হ্যাঁ আমি সেকেন্ড নায়িকা ছিলাম, ডিরেক্টর কে ছিলেন সম্ভবত হায়াত ভাই, না হলে মানিক ভাই, আর না হলে আকবর ভাই, এই তিনজনের একজন হবে, আমার সঠিক মনে নেই। জি, তো মান্না ভাই এই দিলদার ভাই এসছে, তো মান্না ভাইয়ের কথা হয়েছে যে দিলদার দেখে চলে যাক নাসরিনের সাথে। তো অনেকক্ষণ পরে বলতেছে কি রে তোর হিরো যায় না কেন? আমি কি আপনি এরকম করেন কেন ভাইয়া, ভাইয়ের ওই দিলদার ভাইয়ের বসতে বলেন, কারে বসতে বললে তো আমার শুটিং হবে না, তুই বুঝোস না, বুইরা চলে যাক। আপনি এইভাবে কথা বলবেন না মান্না ভাই, কয় না 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 বুঝিস না, তোর তো সমস্যা হবে, তুই তো শুটিং করতে পারবি না। আমি বলছি কেন আমি শুটিং করতে পারবো না, আমি শুটিং করতে পারবো। হ্যাঁ, পরে আমি বললাম দিলদার ভাই চা খান, তো দিলদার ভাই চাটা খেয়ে তারপরে চলে গেল, বেশিক্ষণ ছিল না। এর মধ্যে মান্না ভাই বলতেছে ইস বুইরা আইসা পড়ছে না তোরে দেখতে, দিলদার তোরে দেখতে এসে পড়ছে, হ্যাঁ কত ভালোবাসে তোরে। আমি কই শুনেন কেন ভালোবাসবেন না, ভালোবাসবেন না, আপনি আমাকে ভালোবাসেন না, তো সে শিল্পী, সে শুনেছে আমি এখানে আছি, দেখা করতে এসছে, তো বড় মনের পরিচয় দিয়েছে, কয় হ্যাঁ হ্যাঁ আমরা সব বুঝি,
মাসুম বাবুল ভাই ছিল। মাসুম আমরা সব বুঝি তাই না রে মাসুম? হ্যাঁ আমরা সব বুঝি। মানে এই এই ধরনের ছোট 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 অনেক ফান আছে, মানে যে মজা করা যায়। হ্যাঁ আমরা সব বুঝি, বুড়া এসেছিল। হ্যাঁ আর ভাইয়া তো মানে শুদ্ধ ভাষা ন্যাচারালি, ওই টেনে টেনে কেমন করে জানি কথা বলে আইসো, মানে কেমন ওটা ভাইয়ের কথাটা ভুলতে পারবো, ভুলতে পারবো। আরেকদিন মেকআপ রুমে ঢুকছি আমি, খুব কোন ছবি থেকে জেনে এসছি, মাসুম বাবুল ভাই, মান্না ভাই, তারপরে আমাদের ফাইট ডিরেক্টর মুসলিম ভাই ছিলেন, তার আড্ডা মারছিল, আমি ঢুকলাম ফ্লোরে। তো ঢুকার পরে আমি মেকআপ রুম এই ড্রেস রুমের ব্যাগগুলো রেখে মেকআপ রুমের এই পাশে আসলাম, সালাম দিলাম। ওরে নাসরিন, তুই তো প্রতিদিন কয়টা ছবি শুটিং করস রে? কয়টা ছবি শুটিং করস? পাঁচটা ছয়টা না? এখন একটা খ্যাপ মারে এসোস, এখন আবার হেনে একটা খ্যাপ মারবি না? এত টাকা তুই রাখবি কই? এই যে কথা আমি বলছি, ভাইয়া কি বলেন আমরা কয় টাকা করে পাই? আপনি তো অনেক টাকা পান। কয় না, এই যে তুই খ্যাপ মারাইলি আবার হেনে একটা মারবি, বা 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 ভালোই তো কাজ করে বেড়াচ্ছে, তখন মতো আর্টিস্ট হইলি ভালো হইতো, কি এক ছবি করি দেখ, তিন মাসে ছয় মাসে শেষ হয় না, আর তোরা তো প্রতিদিনই কামাইতেছিস। আমি কি ভাইয়া আমরা অত টাকা কামাই না, মানে এরকম এক্স্যাক্টলি এইভাবে কথা বলে। হ্যাঁ হ্যাঁ এরকম মজার মজার অনেক স্মৃতি আসে আছে, আসলে কি সব কথা তো ফুট করে মনে পড়ে না। ভালো সম্পর্ক ছিল আপনাদের মধ্যে, আমরা জানি যে খুবই ভালো। মান্না ভাই বল মানে বললাম তো আমাকে বলতো যে তুই আমার বোন, মানে তোরে আমার বোনের মতো লাগে, মানে সে আমার জন্য বলতো যে আমার বোনের চরিত্র করতে হলে নাসরিনকে নিয়ে, মানে এরকম সেই মাঝখানে আমাদের একটু কেন জানি অভিমান হয়ে গিয়েছে। এটা হতেই পারে, এটা হতেই পারে, না এটা হয়। মান্না ভাই কোথায় নিয়ে, এই যে দেখো এখানে ছিল, শেষ দেখাটা এখানে দেখেছি, কত কাজ করেছে, আমি যেখানে বসে আছি এই জায়গায়, ওই যে হাবিব খান বসে আছে ওখানে, ওইখানে চেয়ার নিয়ে এসে, এই যে সন্ধ্যার পরে দীপজল ভাইয়ের সাথে এখানে বসে আড্ডা মারা, বিকেলে আড্ডা মারা, এই যে এইসব জায়গাগুলো না? হ্যাঁ হ্যাঁ, তুমি কোন জায়গাটা নাই শাহিন জান, মানে মান্না ভাইয়ের পায়ের স্পর্শ নেই, কোন জায়গাটা নাই মান্না ভাইয়ের পায়ের স্পর্শ নেই, প্রত্যেকটি জায়গাতে আছে, প্রত্যেকটি কর্নারে আছে, প্রত্যেকটি জায়গায় আছে। মান্না ভাইয়ের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে, পাঁচ ছয় দিন আগে হয়তো মান্না ভাইয়ের শুটিং ছিল কার ছবির এটা আমি জানি না, ওই ফ্লোরে, আর আমাদের আমাদের কাজ ছিল উত্তম আকাশদার। তো আমাদের লাঞ্চের ব্রেকের সময় এখানে একটা বাগান ছিল, এখন তো এগুলো নেই, বাগান ছিল, তো বাগানে বসে আমি খাচ্ছিলাম। তো এর মধ্যেই আপনারা জানেন কাবিলা ভাই খুব, কিন্তু যেমন স্ক্রিনে আপনাদের সাথে খুব রসালো কথাবার্তা বলে, নর্মালি ক্যামেরার বাইরেও কিন্তু সে রসালো কথাবার্তা বলে। তো বলতেছে, এই নাসরিন দেখ তোর দিকে মান্না কেমন কইরা থাকাইয়া রইছে। তো এরকম করে ভাত খাচ্ছিলাম আমি, এরকম করে ঘুরে এরকম করে আবার এসছি, এসে আমি ভাত খাচ্ছি। এবার তো কাবিলা ভাই বলতেছে, কিরে তোর দিকে এমনি তাকায় রয়েছে গে। হ্যাঁ তো কাবিলা ভাই জানতো যে মান্না ভাইয়ের সাথে আমার একটা গন্ডগোল চলছে, অভিমান চলছিল ভাই বোনের। তা আমি ভাত খাচ্ছি আর ভাবছিলাম যে কিরে মান্না ভাই অসহায়ের মতো আমার দিকে তাকায় আছে কেন, সে তো অসহায়ের মতো লুক দেওয়ার কথা না, দেখেন সে পৃথিবীর থেকে চলে যাবে, আমাদেরকে কিন্তু মানে আল্লাহ তাআলা কিন্তু একটা মানুষকে সিগনাল দেয় মৃত্যুর কিছু আগে, আমার মনে তার মধ্যে সেই সিগনালটা ছিল, না হলে তার ওই তাকানোটা ছিল, নাসরিন তুই আমাকে মাফ করে দিস বোন, কারণ এখানে বড় ছোটর কিছু নেই, মাপ চাওয়ার মধ্যে বড় ছোটর কিছু নেই, হয়তো আমাদের ভাই বোনের একটি ভুল বুঝাবুঝি ছিল, অভিমান ছিল, অভিমান ছিল, ওই অভিমানের জন্য ভাই বোনরা আমরা অনেকদিন কথা বলিনি, সেই কারণে হয়তো ভাইয়া আমার দিকে তাকিয়েছিল। পরে আমি চিন্তা করলাম ভাইয়া এমন ভাবে তাকিয়েছে, আমার খুব খারাপ লাগছিল যে যাই ভাইয়ার সাথে ভাতটা খেয়ে ভাইয়ার সাথে যে সালাম দিয়ে কথা বলি, কিন্তু ওই যে পরে খেতে খেতে কথা বলতে বলতে, আর কাবিলা ভাই এত দুষ্ট ছিল, কাবিলার ভাইয়ের ফান্দে পড়লে কথা ফাঁকে ফাঁকে সব কিছু পরে ভুলে গেছিলাম আমি, যে মান্না ভাই এখানে আছে ফ্লোরে আছে মেকআপ রুমে আছে, যাবো একটু কথা বলবো, আমি না বেমালুম ভুলে গিয়েছিলাম। পরে তো এক সপ্তাহ পরে সে শুনলাম সে চলে গেল, মান্না ভাই চলে গেল, চলে গেল। আসলে ওনার যাওয়াটা, দেখো ওনার যাওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কত ক্ষতি হয়েছে জানো, মানে আমাদের মরহুম জসিম ভাই, জসিম ভাইয়ের পরে যদি কেউ, হ্যাঁ হ্যাঁ জসিম ভাইয়ের পরে যদি কেউ হাল ধরতো, হাল ধরেছিল, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লেগেছে,
তো জসিম ভাইয়ের পরে কিন্তু এই মান্না ভাই হালটা ধরেছিল, কিন্তু সেই বেচারিও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই মান্না ভাই মানে গার্জিয়ান, আমাদের যে গার্জিয়ানের ব্যাপারগুলো মনে করো, আমাদের গার্জিয়ানের ব্যাপারগুলো, আমরা যে আমাদের যে গার্জিয়ান ছিল, আমাদের মাথার ছাদ ছিল যারা, যারা ইন্ডাস্ট্রিটাকে মানে মানে ভালো রাখার জন্য প্রাণ দিয়ে চেষ্টা করতো, তার তো ধ্যান জ্ঞান মানে তুমি জানো রাত্রে 2-3 পর্যন্ত এই মানুষটি মানে সিনেমা নিয়ে ভাবতো। সিনেমার মানুষ ছিল, সিনেমার প্রেমিক ছিল। মানে আমরা দেখো আমরা একটু সময় পেলে কিন্তু চা খাই, আড্ডা মারি, গল্প করি, হ্যাঁ। মান্না ভাই কিন্তু এগুলো করতো না। মান্না ভাই ছবি হবে কিভাবে, মান্না ভাই আরেকটা ছবির গল্প কিভাবে হবে, ভালো কাজ করবে কে, হ্যাঁ, কোন ডিরেক্টর এই ছবিটা পেলে ভালো হয়, কোন গল্পটা এই ছবিটা পেলে ভালো হয়, হ্যাঁ, কে কে আর্টিস্ট থাকলে ভালো হয়, হুম, একজন প্রোডিউসার কিভাবে বাজবে, হ্যাঁ, আর শিল্পীরা কিভাবে বাজবে, ডিরেক্টর কিভাবে বাজবে, এগুলো কিন্তু মান্না ভাই চিন্তা করতো, ডিসকাস করতো। আচ্ছা ইন্ডাস্ট্রি কিভাবে টিকে থাকে, হ্যাঁ হ্যাঁ, এগুলো বললাম তো, এই মানুষগুলো খুব থাকা খুব জরুরি ছিল। তাহলে আজকে কিছু শব্দ ব্যবহার হয় না, এই শব্দগুলো ব্যবহার হতো না, রাইট, বুঝছো? আজকে গার্জিয়ান জসিম ভাই আর মান্না ভাই যদি থাকতো, তাহলে যে শব্দগুলো বাংলা চলচ্চিত্রে মানে মাঝখানে এসেছে যে শব্দগুলো, সেই শব্দগুলো আর ব্যবহার হতো না, কোনোদিন এই উচ্চারণটাই মানুষ করার সাহস পেত না। ওই যে আমরা মানে ঘরে যেমন বাবা মা না থাকলে ভাই বোনেরা যেমন বিচ্ছিন্ন হয়ে যায় না একটা সংসারে, এলোমেলো হয়ে যায়, কেউ কারো অভিভাবক নাই আমাদের ইন্ডাস্ট্রিতে, না না, ঠিক এই মান্না ভাই জসিম ভাই এই কজন মানুষ না থাকাতে আমাদের পরিবারটা এলোমেলো হয়ে গেছে। আর আমাদের পরিবারে মানে করে তৃতীয় পার্সন ঢুকে আমাদের সংসারের দুর্বলতার সাইড গুলোকে তারা লুফে নিয়েছে। না হলে দেখেন আমাদের চলচ্চিত্র আপনারা ভালোবাসেন, কিভাবে না ছবি দেখেছেন বাংলা চলচ্চিত্র, কিভাবে না আপনারা দেখেছেন মান্না ভাইয়ের ছবি, শাবানা আপার ছবি, শাবনুরের ছবি, মৌসুমীর ছবি, আপনারা কি ছবি ছাড়া বাঁচেন? আমি তো মনে করি না। আপনারা সপ্তাহে মাসে দুই মাসে 2 ছবি হলেও আপনি দেখার চেষ্টা করেছেন, কারণ আপনারাও হয়তো এখন চিন্তা করেছেন আমাদের ভালোবাসার মানুষগুলো তো নেই। আর একটা জিনিসের প্রতি কিন্তু একটা জিনিসের প্রেম থাকতে হয়, হ্যাঁ, প্রেমিকে কিন্তু প্রেমিকার খবর নেয়, যেহেতু এখানে প্রেমিকা হারিয়ে গেছে, প্রেমিকা নেই, তাই প্রেমিকরাও আসছে না। কথাটার অর্থ হয়েছে যে ভালোবাসার শিল্পীগুলো, ভালোবাসার মানুষগুলো এখন আর সেইভাবে স্ক্রিনে দেখা যায় না, সেজন্য আপনারাও হয়তো আসেন না। তবে একটি কথা বলতে চাই, দেশটা তো আপনাদের, এ দেশের মানুষ, আলো, বাতাস সব কিছুই আপনাদের। অন্যের সাথে অন্যের সন্তান সুস্থ সুন্দর, গায়ের রং ফর্সা, তাই বলে নিজের সন্তান কালো হোক ন্যাংরা হোক তাকে তাচ্ছিল্য করবেন না। তাকে সুস্থ করে দেওয়ার জন্য আপনার দায়িত্ব, তাকে ওষুধ খাওয়ান, খাইয়ে তাকে সুস্থ করার দায়িত্ব আপনার, কারণ আপনি তার মা। কারণ কথাটার বলার অর্থ হয়েছে যে এই দেশ আপনার, এই দেশের মানুষ আপনার, এই দেশের সংস্কৃতি সব কিছুই আপনার, এগুলো টিকিয়ে রাখার জন্য আপনার দায়িত্ব। আপনি যখন বলবেন অন্যের দেশের সব কিছু আমাদের ভালো লাগে, ওদের সাথে কম্পেয়ার করবেন, তাহলে কি আপনি আপনার দেশকে ছোট করলেন না? নিজের দেশকে ছোট করা মানে কি? নিজেকে ছোট করা। অনুরোধ রাখবো যে দেশের ছবি দেখুন, বাংলা সিনেমা দেখুন, আপনারা যদি দেখেন তাহলে নিশ্চয়ই ভালো ভালো ছবি হবে, আপনারা যেইভাবে চান সেইভাবেই হবে। ছবি দেখে যদি একজন প্রোডিউসার পয়সা পায়, বিশ্বাস করেন তার যদি 2-5 লাখ টাকাও থাকে, আমার বিশ্বাস সে পরবর্তীতে আরেকটা ছবি বানাবে, ভালো গল্প তৈরি করবে। এই সমাজে আগে যেমন শাবানা আপা, জসিম ভাই, রাজ্জাক ভাই, ওদেরকে দেখে আপনারা কাঁদতেন, কিংবা পরিবারকে জোড়া লাগাতেন, কিংবা পরিবারের বিষয়বস্তুগুলো আপনারা দেখতে পারতেন, সেগুলোই আবার নতুন করে দেখতে পারবেন। আপনারা হয়তো চিন্তা করেন যে আমরা দেখেছি, এখন আমাদের বয়স হয়ে গেছে, আপনাদের সন্তানরা আছে না, আপনাদের নাতি নাতকুররা আছে না, তাদের তো দেখা দরকার যে আমাদের দেশে কি হয়, আমাদের দেশের কালচার কি, এখানেও তো শিখার আছে। তো আপনারা বাংলা ছবির সাথে থাকবেন, বাংলা চলচ্চিত্রকে ভালোবাসবেন। আমি অনেক কথা বলেছি, মাঝখানে আমার অনেক ভুল ত্রুটি ছিল, আমি তো মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়, আমাকে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।